বিশ্বকাপে বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং তাণ্ডব, পাকিস্তানের বোলারদের পিটিয়ে চার ছক্কার তাণ্ডব চালিয়ে তুলে নিল ঝড়ো সেঞ্চুরি। হঠাৎ লাইভে এসে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে একই বলল তামিম ইকবাল। দর্শক, পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে এরপর ক্রিজে নেমে দলের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে সময় যত গড়িয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং তাণ্ডব ততই বেড়েছে। শেষ পর্যন্ত আজকের ম্যাচে 70টি বল খেলে 6টি চার ও একটি দুর্দান্ত ছক্কার সাহায্যে 56 রান করে আউট হয়ে যায় মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত সবগুলো উইকেট হারিয়ে পাকিস্তানকে 205 রানের টার্গেট দেয় বাংলাদেশ। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদের এমন দুর্দান্ত ব্যাটিং তাণ্ডব দেখে লাইভে এসে তামিম ইকবাল বলেন, এটা শুধু মাহমুদুল্লাহ রিয়াদের একার জয় নয়, এটা 18 কোটি ক্রিকেট ভক্তদের জয়। মাহমুদুল্লাহ আগের ম্যাচগুলোতে এভাবে আগে ব্যাটিং করার সুযোগ পেলে এবারের বিশ্বকাপে সবথেকে বেশি রানের মালিক হতো সে। মাহমুদুল্লাহর এমন ব্যাটিং তাণ্ডব দেখে অনেকেই লজ্জা পেয়েছেন। তো দর্শক, তামিম ইকবাল কাদেরকে লজ্জা পাওয়ার কথা ইঙ্গিত করলেন জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।